দীপাবলির রাতে শব্দ দানবের অত্যাচার অব্যাহত, শহরের বাতাসে ছড়ালেও মাত্রা ছাড়া দূষণ। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল সেই দূষণের ছবি। কিভাবে দূষণ ছড়িয়েছে তা দেখে নেওয়া যাক। রাত 10:30 গড়িয়াহাট গোল্ড পার্ক এলাকা, দৃশ্যমানতা কম, ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাস্তা। রাত 11:00 টালিগঞ্জেও একই ছবি, দূষণে ভারী হয়ে উঠেছে বাতাস। রাত 12:00 গল্পিনের উদয়শঙ্কর সরণি, চারপাশে ধোঁয়ার আস্তরণ। রাত 12:30 ছবি প্রিন্স আনোয়ার রোডের, সেখানেও একই রকম ছবি, ধোঁয়া আর বারুদের গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাত 1:00 ইএম বাইপাসের ধারে সায়েন্স সিটি এলাকা, ছবি দেখে বোঝাই যাচ্ছে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে শব্দ দানবের তাণ্ডব। পরিবেশ এবং সমাজকর্মী হিসেবে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষগুলোকে বোঝাতে পারিনি, দেখো এটা করো না, এটা আমাদের ব্যর্থতা। আর প্রশাসনের ব্যর্থতা হচ্ছে মাত্র 1% লোক, শতকরা 1% লোক তারা বাজি ফাটায়, তো এই প্রশাসন এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। 1% কি 2% মানুষের কাছে প্রশাসন হেরে গেল। তো যেটা করতে হবে সেটা সম্পর্কে আমাদের সজাগ হতে হয়। অনেকেই বলছেন যে মানুষের ক্ষতি এবং জীবজন্তুর ক্ষতি, জীব বৈচিত্র্য, আমি বলি যে একটুখানি আওয়াজ হলে পরে পাখিরা কিভাবে মানে বিচলিত হয়ে ওঠে। আমার বাড়িতে আমার হাত থেকে সকালবেলা প্রত্যেক দিন কাক এসে খাবার খেয়ে যায়। কালকে এবং আজকে সকালে একটা কাকও এলো না। আমি রাত্রিবেলা বালিশের মাথা রেখে আরেকটা বালিশ মাথার উপরে দিয়ে তারপরে ঘুমিয়েছি, কিন্তু ওরা তো পারেনি। সুতরাং জীব বৈচিত্র্যের একটা বিরাট ক্ষতি হচ্ছে। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা মাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার। বাজিতে মাত্রা ছাড়া দূষণ, তার জেরে বাড়তে পারে বিভিন্ন রোগ। কি বলছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়, শুনব। বাতাসের মধ্যে ফায়ারওয়ার্কস এর মধ্যে যে দূষণ তৈরি হয়েছে তাতে কিন্তু বাচ্চাদের মধ্যে অ্যাজমার অ্যাটাক, যারা বিশেষ করে অ্যাজমাতে ভুগে তাদের অ্যাটাক বাড়ার খুব চান্স বেশি। স্কিনের মধ্যে এই যে বিভিন্ন ধরনের এয়ার ডাস্ট ঘুরে পড়ছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি হওয়া উচিত হয়ে যেতে পারে। রেসপিরেটরিনেসের মধ্যে শুধু অ্যাজমা ছাড়া ব্রঙ্কাইটিস, ম্যানিনজাইটিস, নিউমোনিয়া এসবেরও চান্স খুব বাড়ার প্রবণতা আছে। এই যে লাঙ্গের যে কনজেশন হলো সেই কনজেশনটা কিন্তু আলটিমেটলি হার্টকে যেও এফেক্ট করতে পারে। ইমিডিয়েট এইসব এফেক্টগুলো আমরা পেতে পারি। তাহলে এগুলোর জন্যে আমাদের কি করা উচিত? বাইরে ইভেন এই কদিন কিন্তু বাইরে বেরোনোর আগে যাতে ইনহেল করা, তো কিন্তু বুঝতেই পারছেন স্মোক হয়ে রয়েছে একদম এয়ার পলিউশন হয়ে, ডাইরেক্ট নিঃশ্বাসটা না নেয়া। এবং যারা অ্যাজমা পেশেন্ট তারা যে ওষুধ ইউজ করে থাকে, বাচ্চারা বা বুড়োরা যারা ওষুধ ইউজ করে থাকে, যে প্রিভেন্টার মেডিসিন সেগুলো তো নিতেই হবে। এবং যাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে রিলিভার মেডিসিন নিতে হবে।